মায়ের বিদায় ঢাকের আওয়াজ শুনে মনটা কেমন করে উঠছিল দেওয়া দক্ষিণা শাড়ি ধুতি গামছা আর ফল ফলাদিগুলো ঢাউস চটের ব্যাগে গুছিয়ে উঠতে গিয়ে পায়ে খচাং করে লাগলো ওনার আর সাথে সাথেই মুখটা বিকৃত হয়ে গেল যন্ত্রণায় নিষ্ঠা ভরে মায়ের পুজো করেন ঠিকই কিন্তু সেই দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো কালী পুজো হয়ে এই জগদ্ধাত্রী পুজো এক টানা বসে বসে পুজো করতে করতে পা আর কোমরের অবস্থা খারাপ হয়ে যায় ওনার তবে সত্যি কথা বলতে কি বছরের এই সময়টুকুতেই তো আয় হয় একটু ওনার আগে যেমন ঘরে ঘরে বারব্রত পুজো লেগেই থাকত এখন আর সেসব কই ধরা কজন আছেন সত্যনারায়ণ পুজো করেন তাই রক্ষে আর পারলৌকিক কাজ জরা ব্যাধি মৃত্যু এর হাত থেকে যে মুক্তি নেই কারো আর এভাবেই কোনোক্রমে দিন কেটে যায় বুড়ো বুড়ির আর কি দিনগত পাপক্ষয়। যাকে বুকের রক্ত দিয়ে মানুষ করলেন সেই তো মনে দাগা দিয়ে ভেঙে গেল ছোটবেলা থেকে শেখানো ধর্ম জাতপাত সব ভুলে শেষ পর্যন্ত কিনা বিয়ে করল ভিন জাত শুধু তাই না ভিন ধর্মের মেয়েকে আবার গলা তুলে বলেছিল বাবা যুগ পাল্টে গেছে এখন কেউ এসব মানে না ক্রিস্টিনা খুব ভালো মেয়ে বাবা আমরা একসাথে ভালো থাকবো সবাই আরে তেলে আর জলে কি মিশ খায় তুই হিন্দু তার উপর ব্রাহ্মণ এমনি কাজ কেউ করে সারা জীবন জাতপাত মেনে আসার পর এই প্রতিদান পা এগোতেই পায়ের মালাই চাকিটা ঘুরে গেল যেন একটা না বসে বসে ব্যথা হয়েছে আজ একটা ওষুধ কিনতেই হবে নইলে কাল বেরোবেন কী করে আর না বেরোলে হাট হবে কিভাবে আর আজ সাথে টাকাও আছে বুক পকেটে সাবধানে রাখা দক্ষিণার টাকাটা একবার ছুঁয়ে নিলেন উনি বেশ রাত হয়েছে কিন্তু পাড়ার মোড়ের ওষুধের দোকানটা খোলা আছে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলেন উনি সুবীর কদিন ধরে হাঁটু আর কোমরটা খুব জ্বালাচ্ছেড়ে একটা কিছু তো বাবা চেনা দোকানিকে বলেন অবিনাশবাবু কাকু তুমি একটা ভালো ডাক্তার দেখাও এবার এভাবে পেনকিলার খাওয়া ভালো না আজ আমি দিচ্ছি কিন্তু কাল পরশু এসে ডক্টর সাঁতরাকে দেখিয়ে যেও অর্থোপেডিক উনি বলল সুবীর তারপর উঁচু টুলের উপর দাঁড়িয়ে ওষুধ খুঁজতে শুরু করলো এই যে দাদা একটা জ্বরের ওষুধ দাও তো বিকেল থেকে জ্বর এসেছে কার বয়স কত এই ও রাম কথা শোনে না ঠান্ডা লাগায় তিরিশ বত্রিশ হবে বয়স বলেন ভদ্রলোক অবিনাশবাবু তাকিয়ে দেখেন একদম ওনার গায়ে গা ঘেঁসে দাঁড়িয়ে আছেন উনি মলিন জামা আর পাজামা পরা মুখে দাড়ি মাথায় টুপি। সাথে একটা বাচ্চা ইস ছুঁয়ে দিল একটু সরে দাঁড়ান অবিনাশবাবু তারপর বলেন সুবীর দে রে বাবা এই যে কাকু আচ্ছা বাড়িতে অম্বলের ওষুধ আছে না বোধহয় কেন রে অম্বলের ওষুধ না খেলে পেন কিলার খাওয়া যাবে না দাঁড়াও বলে পিছন ফিরে ওষুধ খুঁজতে লাগে সুবীর আর সেই সময় ওই ভদ্রলোকের পাশে দাঁড়ানো বাচ্চাটা বলে ওঠে তোমার কি হয়েছে দাদা যান অবিনাশবাবু অবাক হয়ে থাকেন কাকে জিজ্ঞেস করছে বাচ্চাটা ও দাদা যান তোমার কি হয়েছে আরে ঋণ ঋণে গলায় বাচ্চাটা তো তাকেই জিজ্ঞেস করছে গলার কাছটা কেমন দলা পাকিয়ে ওঠে ওনার বছর সাতেকের একটা বাচ্চা কত বছর পর ওনাকে কেউ কেমন আছো জিজ্ঞেস করলো ভিন্ন ধর্মের কিন্তু আস্ত একটা মানুষ আমার একটু পায়ে ব্যথা হয়েছে দাদু উত্তর দিলেন উনি গলাটা নিজের কানেই কেমন ধরা ধরা শোনাল তুমি ঠিক হয়ে যাবে আমি দোয়া করব হেসে বলে বাচ্চাটা আহা কি মন কারা হাসি কি মনে হতে বাচ্চাটার গালটা একটু টিপে দেন উনি তারপর বলেন তোমার মাও তাড়াতাড়ি ছেড়ে যাবেন আমিও ঠাকুরকে বলবো কাকু এই নাও ওষুধ আর ডাক্তারকে দেখিয়ে নিও ওষুধের সাদা খাম ওনার হাতে দিয়ে বলল সুবীর একটু হাসলেন উনি তারপর বাচ্চাটাকে হাত নেড়ে টাটা করে এগিয়ে গেলেন ওনার সাথে যোগাযোগ না থাকলেও গিন্নির সাথে ছেলের প্রায় রোজই কথা হয় প্রথম প্রথম গিন্নি ওনাকে জোর করতে মিটিয়ে নেবার জন্য কিন্তু উনি রাজি হননি কদিন আগে শুনেছিলেন সুখবর আছে তাও তীব্র অভিমানে মুখ ফিরিয়েছিলেন মনে হচ্ছিল অবিনাশ ঠাকুর মশাইয়ের ছেলে হয়ে ওনার মানসম্মান অকাল কুসমান্ডুটা কিন্তু আজ এই গাদাজান শুনে কেমন গুটলি পাকাচ্ছে গলার ভেতর ফতুয়ার পকেট থেকে সাদা কালো ফোনটা বের করেন উনি ছেলেকে ফোন করবেন বৌমাকে নিয়ে চলে আসতে বলবেন সাদা কালো জীবনটা রঙিন করার সময় এসে গেছে